আসসালাম আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় দাঁতে এমনটি কেন হয় এবং এ ধরনের যে স্তর পড়ে এর ক্ষতিকর দিক এবং এ থেকে পরিত্রাণ পাওয়ার উপায় সম্পর্কে তো ভিওয়ার্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স অনেকেরই দাঁত এবং মাড়ির সংযোগস্থলে এ ধরনের স্তর জমতে দেখা যায় এটি মূলত আমরা যে খাবার খেয়ে থাকি সেই খাবার যদি কিনা ঠিকমতো পরিষ্কার না হয় তাহলে দাঁত এবং মাড়িতে জমে প্লাক সৃষ্টি হয় যখন অল্প থাকে তখন সেটিকে প্লাক বলে এবং অধিক যখন হয়ে যায় তখন সেটি ক্যালকুলাস বলা হয়ে থাকে এটি মূলত আমরা যে খাবার গ্রহণ করি সেই খাবারের খাদ্যকণা যদি ঠিকমতো পরিষ্কার না করা হয় তাহলে ধীরে ধীরে এমনভাবে জমতে থাকে যেমনটি এখানে দেখতে পাচ্ছেন ভিউার্স এখানে প্রতিটি দাঁতের গোড়ায় প্লাক জমে আছে এগুলা শুধুমাত্র আমরা যে খাবার খেয়ে থাকি এই খাবারের খাদ্যকোনাগুলা ধীরে ধীরে জমতে জমতেই কিন্তু এমনটি হয়ে থাকে এখন আসুন এই যে ক্যালকুলাস বা প্লাকের যে ক্ষতিকর দিক আছে সেটি সম্পর্কে জেনে নেই ভিওয়ার্স মূলত এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটি দাঁতের গোড়া দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ ক্ষয় হয়ে আছে আর এটির মূলত হচ্ছে যে ক্যালকুলাসগুলো জমে থাকে সেই ক্যালকুলাস জমার কারণেই দাঁতে এ ধরনের ক্ষয় হয়ে থাকে আগের ছবিটি আপনারা যদি একটু লক্ষ্য করেন যে এখানে মাড়ির সমস্যা হয়ে আছে কারণ এ ধরনের প্লাকের সাথে অনেক বেশি ব্যাকটেরিয়া থাকে যার আক্রমণে মাড়ি ফুলে উঠতে পারে বা মাড়ি থেকে রক্ত আসার সমস্যা হতে পারে যেটিকে আমরা জিনজিভাইটিস বলে থাকি এছাড়া দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল থাকে সেখানে ফাঁকা তৈরি করে মাড়ি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যালকুলাসকে জায়গা করে দিতে গিয়ে কিন্তু দাঁতের মাড়ি অনেকটাই নিচের দিকে নেমে গেছে কারণ এটি নিচের মাড়ির দাঁত এই ক্যালকুলাস দাঁত এবং মাড়ি উভয়েরই ক্ষতি করে থাকে এই ক্যালকুলাস বা প্লাগ থেকে মুক্তি পেতে আপনাকে অবশ্যই ডেন্টিস্টের কাছে যেতে হবে ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতগুলো আপনাকে স্কেলিং করাতে হবে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আপনাকে দাঁতগুলা স্কেলিং করাতে হবে যখনই দাঁত স্কেলিং করাবেন তখন এ ধরনের পাথর বা ক্যালকুলাস বা প্লাক এগুলা কিছুই থাকবে না মেডিকেল সায়েন্স বলে ছয় মাস অন্তর দাঁত ও মুখ স্কেলিং করাতে বা পরিষ্কার করাতে আপনি যদি ছ মাস অন্তর না হয় অন্তত বছরে একবার যদি দাঁত স্কেলিং বা ওয়াশ করান তাহলে কিন্তু এ ধরনের সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন এছাড়া এ ধরনের ক্যালকুলাস মুখেও প্রচুর পরিমাণে দুর্গন্ধ সৃষ্টি করে তাই অন্তত বছরে একবার আপনি দাঁত স্কেলিং করাবেন সেই সঙ্গে ডেন্টাল চেক আপ করিয়ে নেবেন তো ভিওর্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যা সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম